এবার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতভর এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে বৈরুত এবং এর আশপাশের এলাকাগুলোয় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর। এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা হলো লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা দফতরে। এর পাশাপাশি হামলা চলে বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে, এতে করে বহু মানুষ হতাহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, যদিও হিজবুল্লাহর দাবি এই সংখ্যা আরও বেশি।